আমার যদি কোনো হোটেলওয়ালা এখানে থাকে দুঃখ নেবেন না, আগে বলে দিই, এরা রমজান মাসে কি করে, একটা লাল কাপড় শাটারের সামনে ঝুলিয়ে দেয়, আল্লাহ দেখতে পায় না। হ্যাঁ না না, হ্যাঁ আল্লাহ দেখতে পায়? আল্লাহ যদি দেখতে পেল তাহলে কেন সামনে লাল কাপড়টা ঝুলিয়ে দিলে বলো? আয় সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছে বান্দায় 11 মাস ইচ্ছা মতন খা, আমি আল্লাহ কিছু বলবো না, 11 মাস বান্দা যখন ইচ্ছা তখন খাবি আমি কিছু বলবো না, কিন্তু একটা মাস আমি নিলাম, রাতে খাবি দিনে শুকিয়ে থাকবি, এটাই আমার হুকুম, এটা যেন ভুলবি না। একটা মাস বান্দা ইবাদত করবি, রোজা রাখবি, রোজা রাখবি, ও রোজাটা রাখার পরে দেখবি রে বান্দা সারা বছর কামাই করবি, রমজানের মাসে যাকাত দিবি, শান্তি অনুভব করবি। হ্যাঁ না না, পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন, সত্যি আমরা ভাগ্যবান, তাই আল্লাহ আমাদেরকে এলাকা থেকে আজকের এমন একটা দিনে সুন্দর মাহফিলে ওলামাদের সম্মুখে কোরআন হাদিসের মজলিসে কোরআন সুন্নাহর ভাষায় যেটাকে বলা হয় জান্নাতে, জান্নাতে বাগান, এটা জান্নাতের বাগান। হ্যাঁ নানা বাবজি, বাগান। যতক্ষণ এ মজলিস এখানে চলবে, যতক্ষণ এ স্টেজ এখানে থাকবে, যতক্ষণ আলেম এ জায়গাতে বসে থাকবে, আমরা এরকম ফেরেস্তার মতন যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণের জন্য এ জায়গাটা জান্নাতে বাগান। আর জান্নাতে যাবে মুসলমান, জাহান্নামে যাবে বেঈমান। তাহলে আমরা মুসলমান হতে চাই, জান্নাতে যেতে চাই, এটা আমাদের সকলের মনের ধারণা। হ্যাঁ না না বাবজি, দুনিয়াতে এমন কে নাই, এমন কোন মুসলমানের ছেলে নাই যে বলবে আমি জাহান্নামে যাব, কেউ বলবে? বুদ্ধিমান ও পাগল যদিও হয় না, ওকে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ তুই যাবি কোথায়, তো বলবে আমি জান্নাতে যাব। হ্যাঁ না না, কারণ আমার আর আপনার সকলের মনের আশা হলো জান্নাত। যে যা করি করি, কে ফুরফুরা, কে আজানগাছি, কে তবলিগ, ওসব বাদ দেন, এখানে যতক্ষণ থাকবো আমরা সবাই মুসলমান। হ্যাঁ না না, কারণ আমাদের কোরআন কটা, জোরে বলে, আমাদের কোরআন একটা, আমাদের নবী একটা, আমাদের আল্লাহ এক, আমরা সব এক, বাকি যে যা করেন সেটা আপনার ঘরে করবেন, এখানে নয়, কারণ এখানে কোরআনের মজলিস, আর এখানে যতক্ষণ কথা হবে কোরআনের কথা হবে, কোরআনের বাইরে কথা হবে হবে না, কারণ কোরআন থেকে কথা হলে সত্য কথা হয়, মিথ্যা হতে পারে না, আর কোরআনের বাইরে কথা হলে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, সত্য ফাইনাল বলা যাবে। আর এ কথাটা শুনিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবীকে শুনিয়েছে, হাবিব তুমি কোরআনের কথা তোমার উম্মতকে বলবে, অন্য কিছু বলতে হবে না, কোরআনটা আমি তোমাকে দিলাম এটাই তুমি বলবে। আল্লাহ কি দিয়েছো? তো কোরআন শোনাচ্ছে আর শুনিয়েছে আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন পাঠিয়ে দিলাম কোরআন, খলাকাল ইনসান বানালাম তোকে রে বান্দা, আল্লামাহুল বায়ান শিখিয়ে দিলাম বায়ান। তাহলে আল্লাহ বায়ান শিখিয়েছে কোথা থেকে? কোরআন থেকে। নবীকে শুনিয়েছে হাবিব উম্মতের কাছে কোরআন দেবে, কারণ কোরআনটা হলো হেদায়েতের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারোর আছে বাপজি? আপনাদের মনে হচ্ছে হ্যাঁ কারো নাই? ইহা তাকে নবীজির কাছেও হেদায়েতের কোনো ক্ষমতা ছিল না, হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ নবীকে শুনিয়েছে হাবিব বলার দায়িত্ব তোমার, হেদায়েত দেওয়ার দায়িত্ব
আমার। তাহলে তুমি বলে দাও, কোরআনটা উম্মতের কাছে পৌঁছে দাও, কারণ কোরআনটা হলো হেদায়েতের একটা আলো, কোরআনটা হলো একটা আলো, কোরআনটা হলো একটা জ্যোতি, কোরআনটা হলো একটা নূর, আর এই নূরটাকে তুমি মানুষের কাছে, তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। ওই নূরের বদৌলতে, ওই নূরের আলোতে আমি আল্লাহ তার জিন্দেগিটা আলোকিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে কোরআনটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন হেদায়েতের রাস্তা হিসাবে, আর শুনিয়েছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব শুনে নাও, আমি হেদায়েতের রাস্তাটা তোমাকে বলে দিলাম, উম্মতকে এটা তুমি বুঝিয়ে দাও, উম্মতকে এটা তুমি দিয়ে দাও, আসমান থেকে আমি আল্লাহ যেটা নাজিল করে দিলাম ওটা তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, পৌঁছে দেওয়ার দায়িত্বটা হলো তোমার, আর মানিয়ে নেওয়ার দায়িত্বটা হলো আমি আল্লাহর। আল্লাহর নবী দুনিয়াতে এলেন, 40টা বছর এমনি কেটে গেল, তারপরে আল্লাহর নবী যখন কোরআন পেলেন, উম্মতের কাছে এসে কোরআন পৌঁছে দিলেন, দিলেন না দিলেন না, উম্মতকে কোরআনের কথা বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বাঁচানোর জন্য, আমাকে আর আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তাটা দেখার জন্য কোরআন আমাকে আর আপনাকে দিলেন। তিনি বড় ভালোবেসে মানুষ বানিয়েছেন, আরও একটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন, আরও একটু ভালোবেসে ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আকল বুদ্ধি দিমাগ দিয়েছেন, আর বোঝার মতন ক্ষমতা যেটা আমাকে দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে সেটা দেওয়া হয়েছে আমাকে যে বুদ্ধি দেওয়া হয়েছে জানোয়ারকে সেটা দেওয়া হলো হলো কথা বলে না, আমাকে যে বুদ্ধিটা দিয়েছেন আল্লাহ ও বুদ্ধিটা জানোয়ারকে দেওয়া হলো না, এ বুদ্ধি মানুষকে দিয়েছে, মানুষের অনুশোচনা করার ক্ষমতা আছে যেটা জানোয়ারের মধ্যে নাই। আমরা খাই, আমাদের স্বাদ বোঝার মতন ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু জানোয়ারকে দেওয়া হলো না। আমি বলতে পারি এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি, এটা নোনা, এটা এই, এটা তাই, এটা বলার ক্ষমতা আমার আছে, জানোয়ারের ও ক্ষমতাটা দিল না, এ ক্ষমতা দিয়েছে শুধু মানুষকে, আদমের বেটাকে। আর এই আদমের বেটাকে আল্লাহ পাক শুনিয়েছে যে এই সমস্ত ক্ষমতাগুলো আমি আল্লাহ তোমাকে দিয়ে, যত সম্মান দুনিয়াতে আমি আল্লাহ শুধু তোমাকে দিয়েছি, আর কাউকে দেব না। এ ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা, জোরে বলেন, একদম চান্স। হ্যাঁ, আজকে জুমার দিন, আমি যদি চিন্তা করি সারা সপ্তাহ তো মসজিদে যাই না, এক কাজ করব, সেই আগামী জুমার নামাজ পড়ে যাব, জিব্রাইল ফেরেশতা আজরাইল কি আমার জন্য ওয়েট করবে বাপজি? হ্যাঁ করবে না, বিশ্বাস আছে এটা? হ্যাঁ ফাইনাল একদম, আল্লাহর বলি সব আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার যদি এটা বিশ্বাস হলো যে আজরাইল এলে আমাকে যেতে হবে, পালিয়ে যাওয়া যাবে না, তাহলে জুমা ছাড়া অন্য দিনে কেন মসজিদে গেলাম না? এই বাপজি, দিনে মুয়াজ্জিন ডেকেছিল 5 বার, হ্যাঁ না না, আল্লাহ দিনে ডেকেছিল 5 বার, আমি সাড়া দিয়েছি সপ্তাহে 1 বার, বিশ্বাস পুরোপুরি আছে, হ্যাঁ না না, পুরোপুরি বিশ্বাস আমার আছে যে তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব। এ কথা বললে আজরাইল কিন্তু শুনবে না, যার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম,
কোন রকমের গরম যেখানে কাজ করবে না, এ ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, তিনি হলেন আল্লাহ, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে জোরে বলেন থাকবে। আরে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এই এনার সঙ্গে যদি আমার আর আপনার সম্পর্কটা ভালো হয় তাহলে আমার জীবনটাও ভালো ভালো কাটবে, কবরের জিন্দেগিটাও ভালো কাটবে, কেয়ামতের জিন্দেগিটাও ভালো কাটবে, ফাইনাল হিসাবে জান্নাত মিলবে, জাহান্নাম জুটবে না। আর যেটা অতীতে ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না, এর সঙ্গে যদি আমার মহাব্বতটা খুব ভালো হয় তাহলে মার আর মোটামুটি বাইরে একটাও পড়বে পড়বে না। এক্সাম্পল স্বরূপ, বিবি আমার আর আপনার জন্মের পর থেকে ছিল বাবজি, হ্যাঁ, এই কোন এই যে বাচ্চা বসে আছে, বিবি আছে নাই, তাহলে ওর যখন 18 বছর বা 20 বছর বয়স হবে তখন ওর নসিবে বিবি জুটবে, জুটবে না? আমাদের যেমন অতীতে বিবি ছিল না, এখন বিবি আছে, কিন্তু ভবিষ্যতে ও বিবি আমার থাকবে এর কোনো গ্যারেন্টি গ্যারেন্টি কেউ দিতে পারবে না। এর পরেও বিবি যদি একটা কথা আমাকে বলেছে, আমি সব না মানলেও বিবি যে কথাটা বলেছে ওটা ভুলতে পারবো না। কেন? ওটা যদি ভুলে যাই তাহলে রাতের বেলা খাটে জায়গা পাবো পাবো না, এই ভয়টা আমার আমার কাছে আছে, যার কারণে আমি বিবির প্রতিটা কথা শুনে নিয়েছি। আল্লাহ পাক শুনিয়েছে যে আমি তোকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিলাম, শুনিয়ে দিলাম যে তোকেও ঠিক দিন শেষে আমার কাছে এসে শুতে হবে, হ্যাঁ না না, জোরে বলেন, হ্যাঁ। আমি আর আপনি মারা গেলে কি আমাদেরকে কি আসমানের উপরে শোয়াবে? কোথায় শোয়াবে? মাটির নিচে? তুই কবরে গিয়ে দিন শেষে আমাকেও ও কবরে শোয়াবে, আপনাদের মতন আত্মীয়রা ঘাড়ে করে আমাকে নেবে, সাদা কাপড়ে প্যাকিং করবে, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে গিয়ে কবর ডাঙায় গিয়ে একদম শুয়ে দিয়ে বলবে, কি বলবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না, হ্যাঁ বলে, আল্লাহ কি বলে? এটা তো আমরা খালি বলি কিন্তু জানি না কি বলি, আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নাম করে তোমার রসুলের দলেতে তোমার উম্মতকে তোমার রসুলের লাইনে দিয়ে গেলা। আমি তো বলে দিয়ে চলে এলাম, ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে, রব্বানা সারা জীবনে যা অন্যায় করেছে মাফ করে দাও, আল্লাহ মেয়েরা দু খতম কোরআন পড়েছে, ছেলেরা একটাও খতম পড়লো না, কলমা খানি করেছে, কি করেছে? ছেলেরা কলমা খানি করেছে আর মেয়েরা কোরআন খতম করেছে, তার মানে ছেলেদের দাম বেশি, হ্যাঁ না না, হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আর বেশি জলাস না, অনেক জ্বালিয়েছি বাবা, পালা এবারে পালা, আমাদেরকে এবারে যেতে দে, ফেরেশতা এসে হাজির হয়ে গেছে, ইমাম চলে গেছে, সবাই চলে গেছে, ফেরেশতা এসে হাজির হয়ে ডাক দিয়ে বলেছে, বান্দা উঠ, ও যখন উঠে বসেছে ওকে বলছে মার রব্বুকা, তোর রব্বটাকে ছিল একবার বলবো কা, ডাক দিয়ে বলছে ওরে পাগলা ঘাটালের এমপি ছিলাম বোকা, হ্যাঁ লাগবে না কোনো কাজে লাগবে না বাবু, কোনো চান্স নাই, ডাক দিয়ে বলেছে মার রব্বুকা, বলে ওরে পাগল 40 বছর মসজিদে ইমামতি করেছি বোকা, চলবে কথা বলে? চলবে? চলবে না। কি চলবে? জিজ্ঞাসা করেছে তো রবকে, তো বলতে হবে আমার
আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিনটা কি ছিল বলো? উত্তর একটাই হবে, আমার দিন হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ছবিটা কার একবার বলো? উত্তর একটাই হবে, ইনি আর কেউ হতে পারে না, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আসবে, মান সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়া ফরিসু মিনাল জান্নাহ ওয়া ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুন্দর জান্নাতের একটা পোশাক বান্দাকে পরিয়ে দাও, একটা জান্নাতের বিছানা ওর কবরে বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে বান্দার কবরের একটা সম্পর্ক করে দাও। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নামকা নাওমাতুল আরশ, বান্দা তুমি নব দুলহানের মতো ঘুমিয়ে যা। কিন্তু ইমানদারের জন্য হবে, যার কবরের জবাবগুলো সঠিক হবে, ভালো হবে। কিন্তু যদি কবরের জবাব আমার আর আপনার সঠিক না থাকে, তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়াল বিসু মিনান নার ওয়া ফরিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের একটা পোশাক পরিয়ে দাও আগুনের, জাহান্নামের বিছানাটা ওর কবরে বিছিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক করে দাও। বান্দা যেন কবরে শুয়ে শুয়ে জাহান্নামের আগুনের স্বাদ পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নামকা নাওমাতুল আরশ, বান্দা দুনিয়াতে অনেক ঘুমিয়েছিলিস রে বোকা, এইবারে ঘুমিয়ে যা। ঘুম হয়, ঘুম হয়, আর ঘুম হয়। উপরে আগুন, নিচে আগুন, ডান দিকে আগুন, বাঁ দিকে আগুন, আগুনের পোশাক, আগুনের বিছানা, ঘুম আর কোত্থেকে হয়? সারাটা জীবন বান্দা পেরেশান হয়ে যাবে কেয়ামত পর্যন্ত। কেয়ামতে হিসাব নিকাশ যা হওয়ার হবে, তারপরে মোটামুটি ফয়সালা তো বুঝতেই পারছি, আর কিছু বলার নাই। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এ ক্ষমতার যিনি মালিক, তিনি হলে, তিনি হলে, জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে এ উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছে। এ উম্মতে মুহাম্মাদির এত দাম, সে মোটামুটি ভাষায় বলতে গেলে এরকম কয়েক রাত চলে যাবে। তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করব যথেষ্ট টুকটাক মোটামুটি শুনিয়ে দেওয়ার জন্য, কারণ এ উম্মতের দাম এই জন্য, কারণ আমরা উম্মতটা হয়ে গেছি বাসি। হ্যাঁ না, না জোরে বল, আমরা উম্মত হয়ে গেছি, কথা বলে না, আমরা উম্মত হয়ে গেছি বাসি। আর বাসি জিনিসের দাম বেশি না কো? হ্যাঁ, কম বলে কম নাকি? আপনাদের এখানে টমেটো চাষ হয়? আচ্ছা, টমেটো যখন বাজার থেকে, বাগান থেকে ডাইরেক্ট তুলে যখন বিক্রি হয়, কত করে কেজি? 5 টাকায় এক পাল্লা, 10 টাকা পাল্লা? হ্যাঁ না, না 5 টাকা 10 টাকা পাল্লা। কিন্তু ওই টমেটোটা যখন 1 বছর 6 মাস পরে যখন স্টোর থেকে বার হবে, কত দাম? 80 টাকা কেজি। দাম কম না বেশি? বেশি। আল্লাহ পাক শুনিয়েছে যে উম্মতটা হয়ে গেছি বাসি, তাই এর দামটা আমি আল্লাহ দিলাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম? এই উম্মতের জীবনে একটা একটা রাত আল্লাহ এমন দিয়েছে যে একটা রাত ইবাদত করবি, 1000 রাত ইবাদত করার সওয়াব তোর আমলনামাতে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য 5টা দামি রাত দেওয়া হয়েছে। একটা হলো লাইলাতুল মিরাজ, যেটা গত মাসে চলে গেছে। একটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ সবে বরাতের রাত। হ্যাঁ না, না সবে বরাতের রাত। তৃতীয় লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। দুটো ঈদের রাত। এই 5টা রাতকে এই উম্মতের জন্য আল্লাহ এত দামি করেছে, আমি আর আপনি ওটা বুঝি? জোরে বলে বুঝি না। যদি বুঝতাম তাহলে অন্তত সারা বছর না হলেও লাইলাতুল কদরের রাতে সারাটা রাত জেগে আমি ইবাদতে মগ্ন হতাম, আর নিজের বিবি বাচ্চাকে বলতাম নামাজ পড়, অন্তত 2 রাকাত পড়। বলতাম না বাপজি?
বলতাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আগামী একটা দিন পরে অর্থাৎ শনিবার রবিবার, শনিবার রাতটা যাবে, রবিবার দিনগত রাতে শবে বরাত। এই শবে বরাত আমার আর আপনার সামনে এসে গেছে। আমি আর আপনি কিন্তু এই মাসগুলোর মর্যাদা বুঝি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মাস পড়ত তো সব সময় একটা দোয়া তিনি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমাকে বরকত দান করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, এ রজব মাসের বরকত আমাকে দান করো, ওয়া শাবান, আর শবে বরাতের মাসের বরকতটাও আমাকে দান করো, শাবান মাসের বরকতটাও আমাকে দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাকে সুন্দরভাবে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান মাসের দাম বেশি না কম, আরো বারোটা মাস আছে, টোটাল বারোটা মাস, এ বারোটা মাসের মধ্যে রমজানের দাম সব থেকে বেশি, হ্যাঁ না না? এ রমজান মাস আমার আর আপনার সামনে আসছে, আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি এইরকম বসে আছে যারা রমজান মাস আসে কিন্তু রোজা রাখতে আছে না না আছে। আবার যদি কোনো হোটেলওয়ালা এখানে থাকে দুঃখ নেবেন না, আগে বলে দিই, এরা রমজান মাসে কি করে, একটা লাল কাপড় শাটারের সামনে ঝুলিয়ে দেয়, আল্লাহ দেখতে পায় না, হ্যাঁ না না? হ্যাঁ, আল্লাহ দেখতে পায়? আল্লাহ যদি দেখতে পেল তাহলে কেন সামনে লাল কাপড়টা ঝুলিয়ে দিলে বলো? আয় সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা এগারো মাস ইচ্ছা মতন খা, আমি আল্লাহ কিছু বলবো না, এগারো মাস বান্দা যখন তখন খাবি আমি কিছু বলবো না, কিন্তু একটা মাস আমি নিলাম, রাতে খাবি দিনে শুকিয়ে থাকবি, এটাই আমার হুকুম, এটা যেন ভুলবি না। একটা মাস বান্দা ইবাদত করবি, রোজা রাখবি, রোজা রাখবি, ও রোজাটা রাখার পরে দেখবি রে বান্দা সারা বছর কামাই করবি, রমজানের মাসে যাকাত দিবি, শান্তি অনুভব করবি, হ্যাঁ না না? যারা যাকাত দেয় শান্তি পায় না বান্দা? শান্তি পায়। সারাটা বছর আমি এই রকম ভাবে চলে বেড়াবো, রমজান মাসে যদি একটা মাস রোজা রাখি, ঈদের রাতে আপনি দেখবেন আপনার মনে একটা অন্য অনুভব হবে, হ্যাঁ না না? ঈদের রাতে মনে হবে যাক বাবা একটা বড়ের থেকে বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে নিল। যদি কোনো বড় রোগ আপনার মধ্যে আসার মতন হয়ে থাকে, ওই একটা মাস রোজা করার বিনিময় আপনার রোগকে আল্লাহ পাক সরিয়ে দেবে, হবে না? কিন্তু এ উম্মত রমজান মাসে রোজা রাখতে চাইবে না, ইবাদতের হুকুম কথা নামাজের কথা বললে এটা করতে চাইবে না, আর যেগুলো মানা করা হবে ওগুলোকে এত বেশি করে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিতাড়িত শয়তান যে আছে যার নাম আজাজিল, যে উম্মতের জ্বালা শয়তানও সেখানে যেতে চায় না, কারণ শয়তান জানে আমার বড় ভাই ওখানে আছে, আমি গেলে হবে না, হ্যাঁ না না? আমার সোনার বন্ধু দুঃখ নেবেন না, এখন বর্তমান সময় ছেলেরা আবার কি করে, রমজান মাস সারাটা রমজান রোজা রাখলো, চাঁদ রাতের দিন হলে গিয়ে ফার্স্ট লাইনে টিকিট কেটে ফার্স্ট শো দেখবে, হ্যাঁ না না? অনেক সোনার বন্ধু আছে, আবার অনেকজন আছে চাঁদ রাতে গিয়ে এমন চুল কেটে আসবে ফেরেশতা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহ কে কাদের ঘরের কাউরি না বাঘবি? আমার সোনার বন্ধু দুঃখ নেবেন না, সামনে রমজান আসছে, গত একদিন পরে শবে বরাত, শবে বরাতের রাতটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন তার হুকুমের উপরে, রাসূলের সুন্নার উপরে আল্লাহ পাক কাটিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর রমজানের মাস যেটা আমার আর আপনার সামনে আসছে ওটাকে আমরা ভুলবো না, সারা সমস্ত ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেবে। আজকে আপনাদেরকে বলে দিয়ে চলে যাই, শুনেন, সারা যত ইবাদত করব সমস্ত ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাকে দেবে, কিন্তু রমজান মাসে যে রোজা রাখবো এ রোজার বদলাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন ও বান্দার ডাইরেক্ট হাতে আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দার হাতে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজিলত রোজার এত মর্যাদা,
কিন্তু আমি আর আপনি সত্যি এটা বুঝতে পারি না। রোজা যদি কেউ সঠিকভাবে রাখতে পারে তো আমার মনে হয় আমার ঘরের মায়েরা আর ভাবিরা আর বোনেরা রোজা রাখে, ওদের মতন রোজা আমার আমরা রাখতে পারি না। হ্যাঁ না না, বছরে যখন ইচ্ছা খালি বলে রোজা রেখেছি। আল্লাহ ভালো জানে কিসের রোজা রাখে। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার কথা আমি শোনাচ্ছিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, আজকে আমাকে আর আপনাকে এত ক্ষমতা, এত শক্তি, এত সাহস, এত ইজ্জত, এত সম্মান দিয়েছে, কিন্তু আজকে আমার আর আপনার কাছ থেকে সম্মানগুলো আস্তে আস্তে ছিনিয়ে নিচ্ছে, সম্মানগুলো চলে যাচ্ছে। কেন? কারণ ভুলটা আমার আর আপনার। আমি আর আপনি তার হুকুম আর তার রসুলের সুন্নাটা ছেড়ে দিয়েছি। আপনি চিন্তা করুন, একবার চিন্তা করেছেন, বাবরি মসজিদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আর জীবনে বাবরি বাবরি হবে না। গত কিছুদিন আগে মুর্শিদাবাদের যে মসজিদটা আদিনা মসজিদ, আপনারা সকলে হয়তো দেখেছেন কম বেশি, ও আদিনা মসজিদটাও এখন নাকি আবার সেখানে কি শিবের লিঙ্গ দেখা গিয়েছে, সেখানে পূজা শুরু হয়ে গেছে। আমার সোনার বন্ধু একবার ভেবেছেন যে আল্লাহর ঘর 650 বছরের ঘর, এতদিন সেখানে কিচ্ছু দেখা গেল না, আজকের সেখানে পূজা শুরু হয়ে গেছে, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ জিকির ওখানে হয় না। আস্তে 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 এইসব জায়গাগুলো ওরা আরএসএস এর দলগুলো যারা আছে তারা আস্তে আস্তে এগুলো দখল করে নিচ্ছে, আমাদেরকে এমন ভাবে মারছে আমি আর আপনি একটা বারের জন্য বুঝতে পারছি না। সোনার বন্ধু, নেবে না তো কেন নেবে না? আমাদের মসজিদ যেটা আপনার দোষ। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের তার ঘরগুলো আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ যেটা আদিনা মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে ওটা কি ছিল, মসজিদ নাকি মন্দির। আমার সোনার বন্ধু, একটা 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 করে এরকম চলে যাচ্ছে। এতদিন তো দুনিয়ার অন্য অন্য মানে ভারতবর্ষের অন্য অন্য জায়গাতে অশান্তি ছিল, এখন আমার সোনার বাংলাতেও ঢুকে গেছে। সোনার বাংলাটাও এখন আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাওয়ার লাইন হয়ে গেছে। সোনার বন্ধু একটাবার ভাবুন, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন মুসলমানকে, সম্মান দিয়েছে মুসলমানকে। যদি বলেন নমুনা, আপনি একবার ভাবুন, কয়লার খনি কোথায়? মুসলমানের পায়ের নিচে। তেলের খনি কোথায়? তো মুসলমানের পায়ের নিচে। সোনার খনি কোথায়? তো মুসলমানের পায়ের নিচে। দুনিয়ায় যত দামি দামি আল্লাহ পাকের কুদরতি পদার্থ আছে, জমিনের নিচে যেগুলো আছে, আল্লাহ পাক সবকিছু মুসলমানদের পায়ের নিচে দিয়েছে, আল্লাহ শুনিয়ে দিয়েছে। রাজত্ব তো করতেই যদি হয় তো মুসলমান রাজত্ব করবে, অন্য কেউ রাজত্ব করতে পারবে? জোরে বলেন না। এই মুসলমান রাজত্ব করবেই করবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ করবে। তবে তখন হবে যখন আমি আর আপনি মুসলমান হয়ে যাব। আদৌ আমি আর আপনি মুসলমান হতে পারি নাই। যদি বলেন নমুনা, চলেন কোরআনের কাছে জিজ্ঞাসা করি। আয় আল্লাহর কালাম, আমি হতভাগা গোলাম, আর আজকের এই জায়গাতে জলসাতে কলকলি এলাকায় জলসাতে জানতে এলাম, আমার নামটা কি মুসলমানের কাতারে পড়ে না? কোরআন বলছে চলো আমার কাছে, আমি শুনিয়ে দিচ্ছি। কি শোনাচ্ছে? ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون নিশ্চয়ই
নিশ্চয় আমি আল্লাহ শুনিয়ে দিলাম তারাই হলো মুমিন। ইযা যুকিরাল্লাহ যখন আমার কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহু তাদের হৃদয়টা তখন গলে যায়, আওয়াজটা কানে আসার সাথে সাথে বান্দা এদিকে ওদিকে থাকতে পারবে না, বান্দা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে পারবে না, বান্দা কোনো জায়গাতে আড্ডা মারতে পারবে না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আমার আয়াতটা তাদের কানে আসার সাথে সাথে ঈমানটা তাদের চচ্চড় করে বেড়ে যাবে, আর কোনো কিছু করতে পাবে না, কোনো জায়গাতে ভালো লাগবে না, কোনো জায়গাতে কিছু করতে কাজ করবে না। আল্লাহ পাক বল ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা তারা করবে শুধু আমি আল্লাহ আমার উপরে করবে, আর কারোর উপরে ভরসা করবে না। আমরা ভরসা করেছি আল্লাহর উপরে ইনশাআল্লাহ। আমার সোনার বন্ধু, আল্লাহ পাক শুনিয়েছেন এটা হচ্ছে মুমিনের এক নম্বর নমুনা। আল্লাহর নবী শোনাচ্ছে, আল্লাহ আল্লাহ আপনি বলবেন শুধু আপনার বান্দা, আমার উম্মতকে আমি বলবো না, উম্মত তো আমার, আমি একবার বলবো না। তো আল্লাহ পাক বলছে হ্যাঁ হাবিব তুমি বলো, আমি তো আমার কথা বলে দিলাম তুমি বলো। তো আল্লাহ নবী শোনাচ্ছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াগাবি, অপর জায়গায় বলেন লা ইমানাল লিমান লা আমানাতালা ওয়ালা দীনাল লিমান লা আহাদালা, বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমানত রাখতে, জোরে বলে বলে, আমানত রাখতে পারবে না। আমরা আমানত রাখতে পেরেছি ইনশাআল্লাহ, জোরে বলেন, কথা বলে না কেন, আমানত রেখেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমানত আমি রাখতে পারলাম না, কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন حقاً في التوراة والإنجيل والقرآن। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়ে বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 10। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয় বান্দা শুনে নাও, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, এই জানার মালটাকে আমি আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়ে দিলাম, এটা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিলাম, এটা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে খরিদ করে নিলাম। বলে কিসের বিনিময়ে নিল, আমাদেরকে তো পয়সা দিল না, অর্থ দিল না, সম্পদ দিল না, জমি জায়গা দিল না, অন্য কোনো কিছু দিল না, তাহলে কি দিয়ে আমাদের জানটাকে কিনে নিল। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি আল্লাহ জানটাকে খরিদ করে নিলাম। তাহলে জানটা বুঝতে পারলাম আমার না, হ্যাঁ না না, জোরে বলে আল্লাহর, আল্লাহ আমার কাছে আমানত রেখেছে, যখন ইচ্ছা হবে টুকু করে টান মারবে, সঙ্গে সঙ্গে এখানে বসে আছি এখানে শুয়ে যেতে হবে, হ্যাঁ না না,
আর উঠে দাঁড়াতে পারবো না। আর কালকে সকালে মাইকে আমার জন্য এলাউন্স করবে কারি সাইদ আনোয়ার বিদায় নিয়েছে আর দুনিয়াতে আসবে না। জানাজা উমুক সময়তে হবে কেউ মিষ্টান করবে না। আল্লাহ পাক বলে বান্দারে এটা আমানত দিয়ে দিলাম, এটা যেন ভুলবি না। হুকুম আমার হবে, তরিকা আমার নবীর হবে, এগুলো যেন ছাড়বি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে শুনিয়ে দিলাম, হুকুমটা আমার মেনে নিবি, মুমিনের নমুনাটা ভালো করে দেখে নিবি। আল্লাহর নবী শোনাচ্ছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুমিন হলো তারা, মুসলমান হলো তারা, আর নিজের জবান আর হাতের দ্বারা অন্য কাউকে কষ্ট দেবে না। যারা আসল মানুষ হলো তারা, হ্যাঁ না না, জোরে বলেন। আর আমরা হলাম তারা। এক ভাই যদি জমি জায়গা বেশি হয়ে যায়, চিন্তা করে ওমালকে নিচে টেনে বসাবো যারা, হ্যাঁ না না। কোন ভাই যদি একটু পয়সাওয়ালা বেশি হয়ে যায়, চিন্তা করে আমার থেকে বড় হয়ে গেল, কি করা যায় কি করা যায়, ও ছুটে হুজুরের কাছে যাবে। ও হুজুর, তাবিজ পানি দাও, দেন মালটাকে শেষ করে দিই। আছে 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 আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছেন না, এটা কোনোদিন ইমানদারের নমুনা হবে না, জান্নাতীদের নমুনা এটা হবে না, এটা তো জাহান্নামীদের নমুনা। যদি বলেন নমুনা, আল্লাহ আর কি বলেছে তো কোরআন শোনাচ্ছে, বল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 78, বাম দিকের পৃষ্ঠা একদম মিডল পয়েন্ট থেকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে, বাল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী। আল্লাহ পাক বলেন, মুমিন হলো তারা, মুমিন এবং নারী যারা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, পুরুষ এবং নারী হবে তারা। ইয়ামুরুনাল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ, একে অপরের বুকে বুকে আলিঙ্গন করে যারা। সামনে দেখা পেলে একটা মুসলমানকে আগে ছুটে গিয়ে সালাম দেবে যারা। ইনশাআল্লাহ মুসলমান বলে আমরা সালাম দিই, জীবনে কোনোদিন বুকে হাত দিয়ে বলুন দি যে জীবনে কোনোদিন আমরা বউকে সালাম দিয়েছি, কেউ দিয়েছে? দেয় নাই, লজ্জা লাগে। ঘরে আজকে যাবেন, রাতের বেলা কেউ থাকবে না, আপনার লজ্জাও লাগবে না, বিবিকে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, ছকিনার মা দরজাটা খোলো। কসম পাক জাতের করে বলে যাই, আপনার প্রতি ভালোবাসা যা আছে তার ডবল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। তোমরা শুনে নাও, কতক্ষণ পর্যন্ত তোমরা ঘরে প্রবেশ করবে না, লা তাদখুলু, ঘরে প্রবেশ করবে না,
বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আগে তুমি সালাম দাও, সালাম দেওয়ার পরে সালামের জবাব আসবে, তবে তুমি ঘরে প্রবেশ করে নেবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন বাপজি? হ্যাঁ শুনেছেন, জোরে বলো। শুনেছেন ইনশাআল্লাহ। মোটামুটি ছোটখাটো পীর ছিলেন নাকি? কেমন ছিলেন? বিখ্যাত পীর। হ্যাঁ না না, বিশ্বের সবথেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তানার আব্বা, তানার আব্বা জান, আমি ঘটনা শোনানোর আমার বিষয় নয়, খালি জাস্ট একটা ঝলক আপনাদেরকে মনে করিয়ে দিয়ে যাচ্ছি। তানার আব্বা যা কোনো কারণবশত, খুদার কারণায়, খুদার কারণে ফল খেয়ে নিয়েছিল। তো বাগান মালিকের কাছে ঠিকানা নিয়ে বাগান মালিকের কাছে গেল। অনেক দিন সব কিছু হলো, ঘটনা লম্বা করছি না, অনেক দিন সেখানে গিয়ে কাজ করলো। এরপরে মালিক চিন্তা করছে, এনার থেকে ভালো মানুষ আর হবে না, এনার থেকে ভালো ছেলে পাওয়া আর যাবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। বলেছিল না বলে না, আমার মেয়েকে বিয়ে করতে হবে তবে তোমাকে মাফ করবো, তবে শর্ত আছে একটা, আমার মেয়ে কানা, খোঁড়া, বোবা, কালা, অন্ধ। হ্যাঁ না না, আবুল তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি বিয়ে করে নেব। বিয়ে করার পরে যদি আমার এই অন্যায়টা যদি মাফ হয়ে যায় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ে হলো, বিয়েতে কেউ নাই, বিয়ে হলো, কয়েকজন মিলে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান, তিনি যাচ্ছেন বাসুর ঘরে, বিবির কাছে, স্ত্রীর কাছে যাচ্ছেন, তো দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আমরা যখন বাসুর রাতে যাই, শালা এমন ভাবে ঘরে দরজা বন্ধ করি, বউ মনে মনে করছে খোদা গো, এই মনে হয় দাজ্জাল এসে গেল। না না, আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান ঘরে প্রবেশ করছেন, বিবির কাছে, দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা জান ওখান থেকে ছুট মেরেছেন, শ্বশুরের কাছে চলে গেছেন। আব্বা জান, আপনি বললেন আমার বিবি উমুক ঘরেতে আছে, কিন্তু আমি যখন গেলাম আপনি বললেন আমার বিবি নাকি, আমার বিবি নাকি কালা, আমার বিবি নাকি বোবা, আমার বিবি নাকি কথা বলতে পারে না, আমার বিবি নাকি কানে শুনতে পারে না, আমার বিবি নাকি পায়ে চলতে পারে না, আমার বিবি নাকি হাতটা ওল্লো লুলা, কোনো কাজ যদি করতে না পারে আমি সালাম দিলাম, জবাবটা কে দিল এটা একবার জানতে এলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তার আব্বা জান যখন ছুটে চলে গেছেন, তখন ওদিক থেকে বিবি তখন দরজা লাগিয়ে দিয়েছে, শ্বশুর জামাইয়ের হাত ধরে বাসুর ঘরে নিয়ে যাচ্ছে, গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ফাতিমা, দরজাটা খুলে দাও। তো ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা জান আমি সালামের জবাব দিলাম, আপনার জামাই কেন পালালো আগে জবাবটা দিয়ে দেয়। ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন তো। জিজ্ঞাসা করছে, আব্বা জান আপনি বললেন আপনার মেয়ে নাকি কানা, আবার নাকি কালা, আবার নাকি অন্ধ, আবার নাকি আপনার কি বলে লুলা, আবার নাকি খোড়া। তো বলেছিলেন, হ্যাঁ বাবা আমি বলেছিলাম এই জন্য, আজ পর্যন্ত আমার মেয়ে জীবনে কোনো পরপুরুষের দিকে নিজের চোখে তাকায় নাই, এই জন্য বলেছিলাম আমার মেয়ে হলো কানা, আর আমার মেয়ে জীবনে কোরআনের আওয়াজ ছাড়া বাইরের কোনো পরপুরুষের আওয়াজ জীবনে কানে
শুনলো না, এজন্য আমি বলেছিলাম কালা, কারোর সঙ্গে কোনোদিন কথা বললো না, এজন্য আমি বলেছিলাম কোবা, জীবনে কোনোদিন নিজের পায়ে কোনো খারাপ জায়গাতে গেল না, আমি বলেছিলাম এই জন্য খোঁড়া। যদি আমি ভুল বলে থাকি তো একবার বলো, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি আব্বা জান বলেছিলেন না বাবা না, আপনি যা বলেছেন একদম পারফেক্ট বলেছেন, এর থেকে সত্য আর হতে পারে না। ওই রকম মায়ের পেটে আব্দুল কাদের জিলানি হবে না তো কি হবে? অমরেশপুরি হবে? কি হবে? ওই রকম মায়ের পেটে আব্দুল কাদের জিলানি হবে না, কি হবে? গাঁজাখোর হবে, মদখোর হবে, পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা আছে, মা টিভির সামনে বসে সারাদিন সিরিয়াল দেখছে, তো ও বাচ্চা তো বার হয়ে তো মাকে লাথি মেরে আগে ঘর থেকে বার করবে, করবে না? করবে না? জোরে বলে, আল্লাহ নবী শুনিয়েছেন মায়ের পেটে যখন সন্তান আসবে তখন মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তোমার বাচ্চা কোরআন ওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার বাচ্চাকে সুন্দর করতে চাও তাহলে সূরা ইউসুফ তেলাওয়াত করো, তোমার বাচ্চা তোমার পেটে যখন থাকবে তুমি সূরা ইউসুফটাকে বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহ তোমার বাচ্চাটাকে ওই রকম রূপ দিয়ে ভরে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো করব না, আমরা করব না, আমরা হয় পেটে বাচ্চা আসলে চিন্তা করব, কাজ কাম তো বন্ধ, এখনকার মেয়েদের তো কাজ কাম করতে হয় না, ডাক্তার মানা করে দেয় কাজ কাম করলে কিন্তু অসুবিধা আছে, কাজ কাম করতে দেওয়া যাবে না, চিন্তা করেছে আমার মায়েরা এই একটা সুযোগ পেয়েছি, সারা দিন হয় টিভি নিয়ে বসে আছে, নাই কোনো মারা মারা কি বলে, আর এখন তো বড় টিভি চলে এসেছে মোবাইল, সারা দিন নিয়ে পড়ে আছে, সুবহানাল্লাহ, চিন্তা করছে খোদা যা পেয়েছি না, সারাদিন টিকটক কেমন দেখছে, ও ছেলে বড় হয়ে ওই রকম টিক টিক করে মাকে ঘর থেকে বার করবে, বাপকেও ঘর থেকে বার করবে, কেন? বাপ তো সেই লাইনে ছিল না, বাপ তো মাকে একবারও বলে না, বাপ তার বিবিকে একবারও বলে না, স্বামী তার স্ত্রীকে একবার বলে না যে তুমি এটা করো না, তুমি এটা পরে করো, এখন তোমার পেটে যে বাচ্চা আছে ওটা নেক সন্তান চাই। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আজকের একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমার সাজান ভাই যখন দাওয়াত করেছিল তো আমাকে বলেছিল, হুজুর সেই যে ঘটনাটা আপনি বলেছিলেন আপনি আমাদের এখানে একটু শোনাবেন, আজকে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী পাঠিয়েছিলেন, তো সমস্ত নবীদের দাওয়াত দায়িত্ব একটা ছিল যে তুমি গিয়ে এক আল্লাহর হুকুম আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেবে সমস্ত নবীদের। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একটা নবী ছিল, নাম জানেন বাপজি? ঈসা নবী। আচ্ছা এই যে ঈসা নবী, এনার আব্বার নাম কেউ বলতে পারবেন? কথা বলেন কেউ বলতে পারবেন? যাও একটা বলে না, কেন ছিল না, তাই তো নাকি? ছিল না, এজন্য আমরা জানি না। তো ঈসা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন দুনিয়াতে, কারণ ছিল একটা, কি কারণ? ঈসা নবীকে বলে দিয়েছিল, আয় ঈসা তুমি দুনিয়াতে যাবে, গিয়ে উম্মতকে, এ বান্দা, আমার বান্দাদেরকে একটা সুসংবাদ দেবে। কি সুসংবাদ? সুসংবাদ তুমি এটাই দেবে যে তোমার পরে একজন মহা মানব, একজন নবী যাবে, সেই সুসংবাদটা তুমি গিয়ে উম্মতের কাছে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এলো, দুনিয়াতে আসার পরে কোথা থেকে এলো? আম্মা জান মারিয়ামের গর্ভে। এই আম্মা জান মারিয়াম কোথায় ছিলেন, ইনি কে? এই ইতিহাসটা আপনারা শুনতে চেয়েছেন আমার কাছে, তাই শুনিয়ে দিচ্ছি কোরআন থেকে, কোরআনের পাকের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 7 আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ইযা ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাক্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরানের স্ত্রী মারিয়ামের মা, মারিয়ামের মা যখন তার গর্ভে মারিয়াম আসলো, তখন মারিয়ামের মা আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছে, ইযা ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নি
নাজার তুলাক, আয় আল্লাহ আমি তোমার কাছে একটা মান্নত করলাম, আমার পেটে যে সন্তানটা আছে, আমার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে আমি তোমার রাস্তাতে, তোমার রাস্তাতে দান করে দেওয়ার, উৎসর্গ করে দেওয়ার মান্নত করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি কি তখন জানেন তার পেটে ছেলে আছে না মেয়ে আছে? দিচ্ছে কি দেয় না? এরকম লোক তো, এরকম এরকম আল্লাহর ওলি তো দুনিয়ায় হাজার হাজার আছে। হ্যাঁ না, আমার আল্লাহ বন্ধুরা তো সেদিন সেই জামানায় তারা কেউ জানতো না, তিনি নিয়ত করলেন আল্লাহ আমার পেটের সন্তানটাকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব কিছু শোনো, সব জানো, আল্লাহ পাক কবুল করে নিলেন। এরপরে যখন বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, মারিয়ামের স্ত্রী ইমরানের স্ত্রী মারিয়ামের মা তখন তাকিয়ে দেখছে, ওগো খোদা রব্বানা আমি তোমার কাছে মান্নত করলাম, আমার পেটের বাচ্চাটা তোমার রাস্তাতে উৎসর্গ করে দেব, কিন্তু এটা তো কোনো ছেলে না, এটা তো একটা কন্যা সন্তান হলো, কন্যা সন্তান দিয়ে কি করে কি হবে এটা জানি না, তবে নিয়ে যখন করে নিয়েছি নিয়ে আমি আর পাল্টাবো না। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নি সামাইতুহা মারিয়াম ওয়া ইন্নি উইদুহা। যখন দেখলো এটা কন্যা সন্তান, কিচ্ছু করার নাই, মান্যতা আমি করে নিয়েছি, আল্লাহ পাককে বলে দিল। সেই জামানায় একটা নিয়ম ছিল, যাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া হতো, মান্যত করে নেওয়া হতো, তাকে আল্লাহর পিতা মাতা লালন পালন করতে পারতেন না, অন্য কোন মানুষ তাকে লালন পালন করতেন, কিন্তু জাকারিয়া, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এমন একজন মহিলা ছিলেন, যখন তিনি দুনিয়ায় জন্মগ্রহণ করলেন তাকে দান করে দেওয়া হলো মসজিদুল আকসা। আমরা চিনি ইনশাআল্লাহ, এই মসজিদুল আকসা চিনি, মসজিদুল আকসা নাম আমরা সবাই জানি, মসজিদুল আকসা ওই মসজিদ নাম যেটা হলো আমাদের প্রথম কিবলা, যেদিকে ঘুরে আগে মুসলমানরা নামাজ পড়তো, আল্লাহর নবী ওখানে অনেকবার নামাজ পড়েছে, ওই দিকে ঘুরে নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে বলেছে রব্বানা আর আসল কিবলার দিকে আমাকে ঘুরিয়ে দাও, তো নামাজের মধ্যে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়ে কাবাকে কিবলা বানিয়ে দিল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ওই সেই মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে মারিয়াম একটা তত্ত্বাবধানের কাজ করতো, পরিষ্কারের কাজ করতো, যেমন ভাবে আমাদের মসজিদে মুয়াজ্জিনরা কাজ করে, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, মসজিদের সমস্ত কাজ যেমন ভাবে করে, আম্মাজান মারিয়ামও ওখানে তখন কাজ করতো, কিন্তু ওই মসজিদে তখন ইমাম যিনি ছিলেন ওই জামানার সব থেকে ভালো মানুষ, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারিয়ামের খালু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি আমাদের বাচ্চাদের যেমন ভাবে বড় করেন, মারিয়ামকে একটু স্ট্যান্ডার্ড ভাবে বড় করলেন, যেমন ভাবে এখন আমাদের বাচ্চারা এক বছরে যতটা বড় হয়, হযরতে মারিয়াম ছয় মাসে অতটা বড় হয়ে যেত, এক মাসে আমাদের বাচ্চা যেমন বড় হয়, হযরতে মারিয়াম এক দিনে অতটা করে বড় হয়ে যেত। বলে বাস্তব একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আমরা যে পোল্ট্রি মুরগি খাই, এই ভাবছি কতদিন বয়স করে হয় কথা বলে না, 40 দিনে আড়াই কেজি, হ্যাঁ না
কিন্তু কিন্তু একটা মুরগি কি 40 দিনে 2.5 কেজি বাস্তবে ওজন হয়? তাকে ওষুধ মেরে মেরে, ইনজেকশন মেরে মেরে তাকে 40 দিনে 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত ওয়েট করিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ যদি ওটা পারে তো আমি আল্লাহ ওটা পারি না, আমি আল্লাহও পারি। আল্লাহ পাক একটু স্ট্যান্ডার্ড ভাবে মারিয়ামকে বড় করলেন, তো মারিয়াম ওখানে কাজ করে আর নিজের রুমে এসে ইবাদত বন্দেগি করে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়ায়, নামাজের পরে মাঝে মাঝে দেখে যে দেখি বাচ্চাটা কেমন আছে, আমার তত্ত্বাবধানে আছে, কি করা যাবে, কার কাছে দেবে। তো তখন একটা লটারি করা হলো, লটারিতে যতবার নাম আসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে, তো ওনার দায়িত্ব একটা পেয়ে গেল। নামাজের পরে উনি সব সময় ওই মারিয়ামের রুমে যেতেন, মারিয়ামের ঘরে যেতেন, গিয়ে দেখতেন যে বাচ্চাটা কি করছে, বাচ্চাটা কেমন আছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে শুনিয়ে দিয়েছেন, ওয়াজাদা ইনদা গারিজা, যখন তিনি ওই রুমের ভিতরে যেতেন, যখন মারিয়ামের কামরার ভিতরে যেতেন, নূতন নূতন কিছু ফল ওই জায়গাতে দেখতে পেতেন। চিন্তা করছে আমি যদি জিজ্ঞাসা করি মারিয়াম কে রে মারিয়াম, এ ফলগুলো তুমি পাও কোথায়, এ খাবারগুলো তুমি পাও কোথায়, তাহলে আমি নবী, আমাকে ছোট হতে হবে, কি করা যায় কি করা যায়। একদিন জিজ্ঞাসা এখন কোথাও তো পাওয়া যাবে না, তোমার কাছে কোথা থেকে আসে একবার বলো। সঙ্গে সঙ্গে মারিয়াম জবাব দেয়, সঙ্গে সঙ্গে মারিয়াম জবাব দেয়, ইজ ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াজাদা ইনদা গারিজা, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ক্বালা তো হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই নবী জাকারিয়া, তুমি ভাবছো এগুলো কোথা থেকে আসে? মানুষ যখন আল্লাহর হয়ে যায় তার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ পাক করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাবারগুলো জান্নাত থেকে আমার কাছে সরবরাহ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত মারিয়াম কে এই দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আর ভাবছেন, যদিও আমার 80 বছর বয়স হয়, এই কচ্চি বাচ্চা একটা শিশু মারিয়াম যদি এই বয়সে জান্নাতি ফল পেতে পারে, তো আমি তো একজন নবী, আমি কি ফল পাবো না, মানে বাচ্চা পাবো না? 80 বছর বয়স হয়ে গেছে, ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ পাককে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউ দুআ। যে ভাষায় তিনি আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ পাক ওই ভাষাটা কোরআনে কারিমের মধ্যে লিপিবদ্ধ করেছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা আনতাস সামিউ দুআ। মারিয়ামকে যদি তুমি ওয়ান টাইমে জান্নাতি ফল খাওয়াতে পারো, আমি তো নবী এখনো বাপ হতে পারলাম না, তুমি যদি ইচ্ছা করো আমাকে বাপ বানাতে পারো, মানে আমাকে একটা সন্তান দিতে পারো, তাই আল্লাহ পাকের কাছে হাত তুলে বলছে, রব্বি গাবলি মিল্লা তুকা জুরিয়াতা তাইবা ইন্নাকা আনতাস সামিউ দুআ। আল্লাহ একটা নেক সন্তান তুমি আমাকে দান করো যে আমার বংশ পরম্পরাকে বাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। তিনি যখন তার রুমে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী
هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ঘোষণা শুনিয়ে দিয়েছে তোমাকে একটা নেক সন্তান দান করবে, আর এখন থেকে তার নামটা আগে থেকে দিয়ে দিয়েছে, তার নাম হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষে সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন। যদিও বয়স হয়ে গেছে 80-82 বছর, এর পরেও কোনো সমস্যা নাই। তো আল্লাহ পাক দিলেন, এই ঘটনাটা এই পর্যন্ত রেখে একটু ব্যাকে গেলাম, হযরতে মারিয়ামের দিকটা গেলাম। তো মারিয়াম যখন এরকম ভাবে তত্ত্বাবধানের কাজ করে, মসজিদের কাজ করে, সবকিছু দেখাশোনা করে, এরপরে একদিন হঠাৎ করে হযরতে মারিয়াম পূর্ব দিগান্তে একটা জায়গাতে চলে গেলেন, একটু পর্দা করলেন, একটু আড়াল করলেন নিজে গোসল করার জন্য কোনো কারণবশত। তো কোরআন শোনাচ্ছে, ইযা ক্বালাতিম, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। পারা নাম্বার 16, সন্দেহ হলে বাপজি মসজিদে গিয়ে একবার কোরআন খোলো, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 4, সূরার নাম সূরায়ে কাহাফ, সূরার নাম সূরায়ে মারিয়াম, আয়াত নাম্বার 16, আর বাম দিকের পৃষ্ঠার উপর থেকে একদম 4 নাম্বার লাইন থেকে খোলো, আল্লাহ পাক শুনিয়েছে, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম ইজ وَذَكُرُ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِنْ تَبَدَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا اللَّهَ پاک تر نبی کے سنا چھے حبیب تمہیں ایک بار مریم ایر گھوٹو نا دو شبائی کے سنیے داؤ امت بیر کے سنیے داؤ ایدر گھوٹو نا دو ایک بار شبائی کے تمہیں بولے داؤ جاتے مانوش ایٹا کے سنے نائے مانوش ایٹا کے مکست کرے نائے امار اللہ کی পারে আর কি না পারে। ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাতাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম পূর্ব দিগান্তে একটা জায়গাতে চলে গেল, পর্দা করে নিল, একটু আড়াল হয়ে গেল গোসল করার জন্য, একটু কাজ করার জন্য। হঠাৎ করে দেখে একজন নওজোয়ান যুবক সামনে এসে হাজির হয়ে গেছে, যে মেয়েটা সারাটা জীবন আল্লাহর জন্য দান করে দিল, দিয়ে দিল, সামনে যদি একটা অচেনা পুরুষ আসে সে থমকে যাবে না বাপজি? থমকে যাবে? মারিয়াম থমকে গেছে, কি ব্যাপার, তুমি এখানে কেন? فَتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا। তুমি এখানে কেন? আমি একজন অচেনা নারী, তুমি একজন অচেনা পুরুষ, যাও এখান থেকে চলে যাও, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে যাও এখান থেকে, তুমি সরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রিল আমিন শোনাচ্ছে, এই মারিয়াম তুমি কি আমাকে দুনিয়ার কোনো মানুষ মনে করেছো? فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيا। তুমি কি আমাকে দুনিয়ার কোন মানুষ মনে করেছ? না, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি এমন একজন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে পাঠিয়ে দিত। তুমি সাধারণ একজন মেয়ে, সাধারণ একজন মানুষ, তোমার কাছে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। জোরে বলেন। তো মারিয়াম জিব্রিল আমিনকে দেখে তো অবাক, কি খবর, বলে আমি তোমাকে একটা নেক সন্তান দান করতে এলাম। হযরতে মারিয়াম তো আরো অবাক, কি কি বলেন কি আপনি, আমি এমন কোন খারাপ মহিলা নই যে জীবনে কোন পরপুরুষের সঙ্গে আমি দেখা করি নাই,
আর আমার আমি কোন বিবাহিত মহিলাও নয় যে আমার সন্তান হবে, কারণ সন্তান দুটো কায়দায় হয়, এক বিয়ে শাদির পরে হয় আর দ্বিতীয় অন্য কারোর সাথে মেলামেশা করলে হয়, হ্যাঁ না না, তো আমি তো দুটোর কোনোটাই করি নাই, তাহলে আমার সন্তান কি করে হবে? তো কোরআন বলছে সেদিনকে হযরত জিবরিল আমিন আম্মাজান মারিয়ামের আস্তিনটা, এই আস্তিন যেটা আছে ধরে ফুঁক মারলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান মারিয়াম গর্ভবতী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআনের কথা আমি বলি নাই, আল্লাহর কসম করে বলছি কোরআন বলছে। সেদিন বলছে যে হযরত জিবরিল আমিন যখন ফুঁক মেরেছে আম্মাজান মারিয়াম সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেছে। তো আম্মাজান মারিয়াম বলছে এই নিয়ে যদি আমি এক্ষুনি আমার জায়গাতে যাই তো লোকে আমাকে বলবে নষ্ট মহিলা, খারাপ মহিলা, চার সন্তান জন্ম দিয়েছে, দুনিয়ার নানান রকম কথা বলবে, অর্থাৎ আমি যাব না। কি করলেন তিনি? ওখান থেকে বহু দূরে একটা জায়গাতে মরুভূমি এলাকাতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তার হঠাৎ বেদনা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, তো সেই যন্ত্রণা তাকে একটা খেজুরের গাছের নিচে গিয়ে হাজির করেছে। গাছটা একদম মরা খেজুর গাছ, একদম মরা। আল্লাহ পাক আওয়াজ দিলেন, হে মারিয়াম, গাইবি আওয়াজ মারিয়ামের কানে এলো, মারিয়াম চিন্তা করবি না, এই যে খেজুর গাছটা দেখতে পাস, ওই খেজুর গাছের ডালটা ধরে একটু নাড়া দে, যদিও গাছটা মরা খেজুর গাছ হয় আমি আল্লাহ ওর থেকে তাজা তাজা খেজুর দেখিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান মারিয়ামের সন্তান হয়ে গেছে, খেজুর পড়ে গেছে, আম্মাজান মারিয়াম খেজুর খেয়েছে, সঙ্গে সঙ্গে একদম ক্লিয়ার, কোনো টেনশন নাই, পুরো ভালো মানুষ। সন্তানকে কোলে করে নিয়ে আম্মাজান মারিয়াম এবারে ফিরে আসছেন, মসজিদুল আকসার দিকে চলে আসছেন। তো মসজিদুল আকসার দিকে যখন চলে এসছেন তো আসার পরে এলাকার মানুষগুলো যা ইচ্ছা চায় আম্মাজান মারিয়ামকে শোনাচ্ছে, মারিয়াম তুমি এত বড় ভালো মানুষের মেয়ে হয়ে, তোমার মা একটা ভালো মানুষ, তুমি ভালো বংশের একজন মানুষ হয়ে তুমি এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে, তুমি পারলে তো পারলে কি করে, তুমি এই অন্যায়টা কি করে করলে বলো। ওজার কদম চুমে ধন্য আরস, সিদেরাতে মুমতাগা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি যে কোরআন থেকে কথা বলছি, ঘটনা শোনাচ্ছি, আপনাদের কি রাগ হচ্ছে?
ঠিক আছে এটা শোনাবো আপনাদেরকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনাচ্ছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, ওই গাছের একটা পা ডাল ধরে নাড়া দাও, আমি আল্লাহ তাজা তাজা খেজুর তোমাকে খাইয়ে দেব। ও হুজ্জি যাও মারিয়াম চলে যাও, বাচ্চাকে কোলে করে নিয়ে চলে যাও, কোনো কাউকে কোনো কথা বলার দরকার নাই। যদি কেউ তোমাকে কোনো কথা বলে, ইশারা করে একটাই কথা বলবে, ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাগাদি সাবিয়া। এ মারিয়াম যাও, তুমি ইশারা করে একটাই কথা বলে দেবে, যদি তোমাকে কেউ বলে তাহলে তুমি তাকে একটাই কথা বলবে যে আমি আজকের কথা না বলার মান্যত করেছি, আমি আজকের কথা বলবো না, রোজা রেখেছি। এটা আবার কেমন রোজা? কারণ আগের জামানায় একটা রোজা ছিল, এখন যেমন আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার রোজা, তখন রোজা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা না বলার রোজা। কোরআনের ভাষা আমি বলি নাই, কোরআন শোনাচ্ছে, কি শোনাচ্ছে? قالوا كيف نكلم من كان في المغد سبيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما। যাও তুমি চলে যাও, যদি তোমাকে কেউ কিছু বলে তুমি একটাই কথা বলবে যে আমি আজকের কথা না বলার রোজা রেখেছি। না খেয়ে রোজা রাখা তো সম্ভব, কিন্তু কথা না বলে রোজা রাখা কি সম্ভব? আবার আমার মায়েদের জন্য এমনি বাংলা একটা ভাষায় একটা কথা আছে, মেয়েদের পেটে কোনো কথা হজম হয় না। কোনো কথা যদি একবার পেটে এসে গেছে, চিন্তা করবে কখন আমি কলে যাবো আর কখন শোনাবো। তো আমার মায়েদের জন্য এটা খাস করে অনেক কষ্টের ব্যাপার। তো সেদিন আম্মাজান মারিয়াম বলছে আমি রোজারে কিছু কথা বলবো না, তো সবাই গালাগালি করছে, একের পরে এক, একের পরে এক গালাগালি করছে। কি গালাগালি দিচ্ছে? কোরআনের ভাষায় কোরআন শোনাচ্ছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মিরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই হারুনের বোন, সেদিনকে একটা এরকম এরকম ভাষায় ভাষায় সেদিনকে আম্মাজান মারিয়ামকে শোনাচ্ছে, মারিয়া ইয়া উখতা হারুন, তোমার ভাই না একজন নবী ছিল, তোমার ভাই একজন নবী ছিল, তুমি নবী বংশের মেয়ে, তোমার বাপ একজন ভালো মানুষ ছিল, তুমি আজকে এই রকম একটা কাজ করলে, এত বড় একটা জঘন্য কাজ করলে, একের পরে এক নানান রকমের খারাপ কথা, বাজে বাজে কথা আম্মাজান মারিয়ামকে শোনাচ্ছে। আম্মাজান মারিয়াম কোনো কথা বলে না, ইশারা করে বলল আজকের যদি কেউ কথা বলে আমার কোলের বাচ্চা কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মারিয়াম কোনো কথা বলবো না। তো সেদিনকে সেদিন তারা বলেছিল, বলে এ মারিয়াম এমনি তো জবানটাকে বন্ধ রেখেছিস, আবার আমাদেরকে পাগল পেলি নাকি? ওইটুকু বাচ্চা যে এই মাত্র ভূমিষ্ঠ হয় কথা বলতে পারে? কথা বলতে পারে? পারে না। ও কি কথা কথা বলতে পারবে না? বললে এই পাগল, এই পাগলের দল, একবার জিজ্ঞাসা করে দেখ কথা বলতে পারে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করছে, কোলের বাচ্চা তুমি কে? তো কোরআন জবাব দিচ্ছে, কি দিচ্ছে? আল্লাহ পাক হযরত ঈসা নবীর জবানকে খুলে দিল, বলল ঈসা চলো শুরু করো, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। তো কোলের বাচ্চা জবাব দিচ্ছে, ক্বালা ইন্নি আবদুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। ক্বালা ইন্নি আবদুল্লাহ,
আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া। দলেরা শুনে নে, তোরা আমাকে হারামি মনে করেছিস, তোরা আমাকে হারাম জাদা মনে করেছিস, না আমার মা কোনো অবৈধ কাজ করে না, আমার মা কোনো খারাপ মহিলা না, আমি কোনো খারাপ সন্তান না। ওয়ালাইনি আব্দুল্লাহ, আমি গোলাম, ওই আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নবী কাদামান, গস কাদামান, খাজা কাদামান, পীর মুর্শিদ কাদামান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুরআন শোনাচ্ছে, ক্বালা ইন্নি আবদুল্লাহ কিতাব দিয়ে নাজিল করেছে, শুধু কিতাব নয়, শুধু কিতাব নয়, তিনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমার পা যেখানে একবার পড়ে যাবে, ও জায়গাটা পুরো পর্বতময় হয়ে যাবে। আর আমি আল্লাহ আমাকে দিয়ে, আমি নবী, আমাকে, আমি ঈসা, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছে, নবী করেছে, বরকতময় করেছে, সালাত আর যাকাত আমাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আর আমাকে এই ঘোষণা করতে বলেছে, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবে, আমার পরে একজন মহা মানব দুনিয়াতে আসবে। কোরআনে পাকের পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 4, সূরার নাম সূরা 7, আয়াত নাম্বার 6, আল্লাহ পাক শুনিয়েছে, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা مبشرا برسولي يأتي من بعد اسمه أحمد। ঈসা নবী শোনাচ্ছে, আমাকে আমার আল্লাহ এমনি পাঠায় নাই, আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। দায়িত্বটা কি? সে দায়িত্ব হলো এটা যে আমার পরে একজন নবী দুনিয়াতে আসবে, আমার পরে একজন মহা মানব দুনিয়াতে আসবে, এখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা আগে থেকে সিলেক্ট করে দিয়েছে, তার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কমবেশি 60 বছর পরে আল্লাহ নবী দুনিয়াতে এসেছিলেন, সরি ভুল বললাম, 600 বছর আল্লাহ নবী দুনিয়াতে এসেছিল। এই যে সময়টা লম্বা সময়, মানুষ একেবারে শেষ হয়ে গিয়েছিল। একটা ভাষায় যদি বলি, মানুষ এতটা খারাপ হয়ে গিয়েছিল, মানুষ সেই সময় উলঙ্গ হয়ে কাবা শরীফকে তাওয়াফ করত, তার মানে কতটা নিচে নেমে গেছিল একবার আপনি ভাবুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শোনালেন, হাবিব আর হবে না, যাও এবারে উম্মতকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচিয়ে না নবী দুনিয়াতে এলেন, আর কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন। যখন কোরআন দুনিয়াতে চলে এলো, কোরআন মানুষের কাছে চলে এলো, আস্তে 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 ও জাহেলিয়াতের যুগটাও আস্তে আস্তে শেষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, মানুষ এতটা খারাপ কাজ করত, যদি কারুর কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে জ্যান্ত ওই মরুভূমির উপরে বালি খুলে পুঁতে দিত। বর্তমান সময়ে যেটা হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না বাবজি? কন্যা সন্তান যদি পেটে আসে, তাকে এমন ডোজ মেরে দিচ্ছে, ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শন করাচ্ছে। আপনি জানেন না হয়তো, আমার একজন মামা বড় ডাক্তার এবং সার্জারি ডাক্তার,
তো বলছে আমি একদিন শুনছিলাম একজনের মুখ থেকে যে সমস্ত বাচ্চাদেরকে অ্যাবর্শন করা হয় তো তাদেরকে ওই পেটের ভিতরে ছুরি দিয়ে তাদের একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটা হয়, তাদেরকে কেটে কেটে আর কাঁচি চিমটে দিয়ে টেনে বার করা হয়। একবারও ভেবেছেন যে ওই বাচ্চাটা কতটা কষ্ট তার মায়ের পেটের ভিতরে সহ্য করছে? আপনি মার্ডার করলেন, আপনি খুন করলেন, আপনি একজন খুনি, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামী হতে হবে, আপনার কোনো বাবা বাঁচাতে পারবে না, চ্যালেঞ্জ করে গেল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই সেদিন জাহেলিয়াতের যুগে মানুষ ওই রকম এতটা নিচে নেমে গিয়েছিল, তাদের কন্যা সন্তানগুলোকে মরুভূমির মাটির নিচে একেবারে পুঁতে দিত, দাফন করে দিত, শেষ করে দিত, বাঁচতে দিত না। একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলেন তাহিয়া কলবি। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তাহিয়া কলবি। ইসলাম গ্রহণ করার আগে তিনি এত অন্যায় করেছেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একদিন আল্লাহর নবীর কাছে এসে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা পড়তে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী কলমা পড়িয়ে দিলেন, ইসলাম গ্রহণ করলেন। তাহিয়া কলবি আল্লাহর নবীর কাছে বসে গেলেন, সাহাবাদের সঙ্গে মিশে গেলেন, হঠাৎ করে চোখ দিয়ে টপ টপ করে পানি আসে, ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তাহিয়া গো, কেন কান্নাকাটি করো একবার বলো? তুমি তো ইসলাম গ্রহণ করেছো, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, কলমা পড়ার জন্য জোর করি নাই, কোনো কথা তোমাকে জোর করে বলি নাই, তোমার ভালো লেগেছে, তুমি ইসলাম গ্রহণ করেছো, তাহলে কাঁদো কেন একবার বলো? তো দাহিয়া কলবি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়া ওই জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো একবার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়া কলমা পড়ে নিলাম, ইসলাম গ্রহণ করে নিলাম, আমার জীবনের সব গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মাফ হয়ে যাবে। দাহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অন্যায় করেছি, আমার মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, দাহিয়া গো, কি এমন অন্যায় করেছো আমি কি শুনতে পারি না? আল্লাহর নবীকে দাহিয়া কলবি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে আমি এত অন্যায় করেছি, শত 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 কন্যা সন্তানগুলোকে আমি দাহিয়া নিজে হাতে জীবিত দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্য আমার কোনো কিছু হলো না, একটা বারের জন্য মনটা কান্নাকাটি করলো না, একটা বারের জন্য চিন্তা হলো না, একটা বারের জন্য আমি দাগিয়া আমার একটা বারের জন্য কষ্ট হলো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা আমার বিবির পেটে ছিল, আমি তাহিয়া ব্যবসার জন্য বাইরে চলে গেলাম। বরং আরবে একটা ব্যবসায়ী রকম ছিল, সেই জামানায় কোনো যানবাহন ছিল না, ব্যবসায়ীরা ব্যবসায় চলে গেলে দু বছর, তিন বছর, চার বছর পরে পরে বাড়িতে ফিরত। তাহিয়া কলবি কাফেল চলে যাচ্ছে, বিবিকে ডাক দিয়ে বলেছে, রে বিবি, পেটে যে সন্তানটা আছে, যদি সন্তানটা বেটা ছেলে হয় তাহলে সুন্দর করে দিন শিক্ষা দিবি, তাহলে তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করবি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে ওকে জীবিত দাফন করে দিবি। আমি এই বয়ান আমার বিবিকে করে আমি দাহিয়া চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। সাত বছর পরে আমি দাহিয়া বাড়িতে ফিরলাম, আমি বাড়িতে যখন ফিরে কোনো টেনশন ছিল না, বাড়িতে যখন ফিরলাম বিবি আমার খেদমত করলো, সব কাজ আমার কাছে করলো। হঠাৎ করে একদিন দেখি আমার বিবি আমার সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার সামনে এসে হাজির করলো, আমার কলিজার টুকরি সন্তান এসে আমাকে ডাক দিয়ে বলছে, আব্বু,
দাহিয়া অবাক হয়ে গেলাম, আমি দাহিয়া মনে মনে ভেবেছিলাম কন্যা সন্তান হয়েছিল তাই মনে হয় আমার বিবি তাকে দাফন করে দিয়েছে, এজন্য আমি কোনো টেনশন নিলাম না, আমি জিজ্ঞাসাবাদ করলাম না, আমি কোনো কথা বললাম না। হঠাৎ করে যখন ডাক দিয়ে বলেছে আব্বু, আমি দাহিয়া অবাক হয়ে গেলাম, বিবিকে ডাক দিয়ে বললাম বিবি গো এটা কে একবার বলো। আমি তখন বললাম যে আমার বিবি তখন আমাকে বলল প্রাণের স্বামী গো এটা হলো আমার সেই পেটে থাকা সন্তান, তুমি যাওয়ার সময় বলে গিয়েছিলে যদি ছেলে হয় তাহলে রাখবে আর যদি মেয়ে হয় তো শেষ করে দেবে। আমি মারতে গিয়েছিলাম কিন্তু চোখ দুটো দেখলাম পুরো আমার স্বামীর মতো, চেহারাটা আমার স্বামীর মতো, তাহিয়া পাল্টি এত সুন্দর দেখতে ছিল। আলে পোলা মারা জানে হযরতে জিব্রিল আমিন বহুবার তাহিয়ার রূপ ধরে আল্লাহর নবীর সঙ্গে দেখা করেছিল, এত সুন্দর দেখতে ছিল। আল্লাহর নবীকে ঘটনা শোনাচ্ছে, আল্লাহর নবী শুনছে, সাহাবারা শুনছে, আর চোখ থেকে অঝর আয়নে পানি ঝরছে। তাহিয়া ঘটনা শোনাচ্ছে, কি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা যখন আমার বাচ্চাটাকে সামনে নিয়ে এলো, আমার বাচ্চা আমাকে আব্বু বলে ডেকেছে, আমার কলিজাটা তো ভরে গেল কিন্তু রাগও হচ্ছিল, কে এইটা, আমি মেয়ে ছেলে একদম দেখতে পারি না, মেয়ে বাচ্চা মেয়ে কন্যা সন্তান দেখতে পারি না সামনে। তো এইরকম ভাবে যখন আমি এরকম দেখছিলাম, আমি বিবির সামনে কিছু বলতেও পারি নাই, কারণ বিবির সামনে কিছু বললে বিবির কান্না থামানো যাবে, জোরে বলেন যাবে না, তাই কিছু বললাম না। কয়েকদিন কেটে গেল, আমি বিবিকে ডাক দিয়ে বললাম প্রাণের বিবি গো তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তোমার বাপের বাড়িতে যাব, তোমার নানার বাড়িতে যাব। তো সুন্দর করে বিবি এ কথা শুনে আমার বেটিটাকে সুন্দর করে সাজিয়ে দিল, গোসল করিয়ে কাপড় পরিয়ে সুন্দর করে সুরমা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে যখন আমার সঙ্গে দিল, আমি বেটিটার হাতটাকে ধরে টানতে টানতে আস্তে আস্তে নিয়ে আসছিলাম বিবির কাছ থেকে, যখন আড়াল হয়ে গেলাম টানতে 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 মরুভূমি এলাকাতে গেলাম, আমার পেটি আমাকে বারবার বলছিল আব্বু গো আম্মুর সঙ্গে অনেকবার নানার বাড়িতে গিয়েছিলাম বাট এ রাস্তা থেকে কোনো দিন আমার আম্মু আমাকে নিয়ে গেল না। তুমি কোথায় নিয়ে যাচ্ছ একবার কি জানতে পারি আমি? আমার বাচ্চাটা আকুতি বিনতি আমার কাছে করছিল, তার দিকে চোখ দিলাম না, তার দিকে কান দিলাম না, তার কোনো কথাটা আমার বুকে লাগলো না, আমার অন্তরে আঘাত হানলো না, আমি তাহিয়া নিয়ে চলে গেলাম। হঠাৎ করে একটা জায়গাতে আমি আগে থেকে একটা কোদাল, একটা মাটি কোলার জন্য একটা জায়গা, একটা মানে আপনার কি বলে কোদালকে কি বলেন আপনারা, কোদাল বলেন তো, কোদাল বা বেলচা আগে থেকে রেখে এসেছিলাম। ওই জায়গাটায় যাওয়ার পরে ওখান থেকে তুলে আমি মাটি খুঁড়তে শুরু করলাম। আমি যখন মাটি কোপাচ্ছিলাম আমার কলিজার টুকরা সন্তানটা নিজে হাত দিয়ে মাটিগুলো টেনে 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 সরাচ্ছিল। আমি তাহিয়া কলবি একটা পারের জন্য আমার কলিজা কাঁপল না, মাটি তোলা হয়ে গেল। হঠাৎ করে আমি আমার বেটির হাতটাকে পিছন থেকে বেঁধে দিলাম আর ওই গর্ততে ফেলে দিলাম। আমার বেটি আমাকে বারবার বলছিল আব্বু গো আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে পছন্দ করো না, আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আমি জীবনে কোনো দিন আর তোমার সামনে আসব না, যেদিকে আমার দুটো চোখ চলে যায় সেদিকে চলে যাব, আর জীবনে কোনো দিন তোমাকে আব্বু বলে ডাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও বেরো না। আমার আম্মু আমাকে না দেখলে সহ্য করতে পারবে না, আব্বু গো আমি তোমার কাছে পায়ে ধরে অনুরোধ করি আব্বু মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে আপনাকে আব্বু বলে ডাকবো না। বারবার যখন এই কথা বলছিল হযরত তাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা পাথর তুললাম, পাথরটাকে তুলে যখন মারলাম আমার বেটির মাথাটা ফেটে গেল, রক্তটা ফিনকিরি দিয়ে আমার চোখে মুখে ভরে গেল। আমি তাহিয়া আস্তে আস্তে বালিটাকে চাপা দিচ্ছি, আমার বেটি বারবার বলছিল আব্বু আমাকে ছেড়ে দাও।
আব্বু আমাকে ছেড়ে দাও, পারবেন না, আমার মা সহ্য করতে পারবে না, আব্বু আর জীবনে আমি আপনাকে আব্বু বলে ডাকবো না, ছেড়ে দাও, আমি আর কোনোদিন এদিকে আসবো না, যেদিকে আমার ইচ্ছা হয় আমি সেদিকে চলে যাবো, আমাকে মারবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিকে শুনলাম না, পালি চাপা দিয়ে আমার সুন্দর ঘুরের মতন সন্তানটাকে আমি পালি চাপা দিচ্ছিলাম, যখন তোমার বেটি পার পার একটাই কথা বলছিল, আব্বু আমাকে মারবেন না, মারবেন না, মারবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম না, আমি ওখান থেকে বাড়িতে চলে এলাম, আমার বিবি যখন আমাকে দেখতে পেল, আমার বিবি আমাকে দেখার সঙ্গে সঙ্গে কাটা কবুতরের মতো ওই জায়গাতে লাফাচ্ছিল, আমার বিবি বুঝে গিয়েছিল, বেটি যখন আমার সঙ্গে নাই মানে আমি আমার বেটিকে শেষ করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে কোনো কথা বললাম না, বাড়িতে চলে গেলাম, শুয়ে পড়লাম, খানার সময় যখন খেতে বসলাম, তো ভাত আমি মিশিয়ে নিলাম, খানা আমি রেডি করে নিলাম, গালে তুলবো, এমন সময় দেখি আমার বেটির চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, খানার মধ্যে ভেসে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট আর নিতে পারছি না, 24টা ঘন্টা যেদিকেই তাকায় আমার বেটিকে খালি দেখতে পাই, আমার বেটি খালি একটাই কথা আমাকে বলে, আব্বু আমাকে পারবেন না, আব্বু আমি সহ্য করতে পারছি না, আমার আম্মু সহ্য করতে পারবে না, মানে কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আব্বু আপনি আমাকে মারবেন না, ইয়া রাসূলুল্লাহ, এতদিন এত অন্যায় করেছি, এত জুলুম অত্যাচার অবিচার অনাচার পাপাচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, কোনো দিন কোনো চিন্তা করলাম না, কিন্তু নিজের বেটিকে যখন মারতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আর বাঁচতে পারছি না, সহ্য করতে পারছি না, তাই আজকে আপনার হাতে হাত দিয়ে কলবা পড়তে এলাম, আপনি কি আমাকে বলেন, আপনি যদি আমাকে কলবা পড়িয়ে দেন আমি কি মাপ পাবো, আল্লাহর নবীর চোখের পানি ফেলছে, সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে, ও সাহাবারা, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে, নিজের বেটিকে কেউ কি এই রকম ভাবে হফারা করতে পারে, আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছে, ওয়া মান বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, হাবিবদেরকে শুনিয়ে দাও, যারা দুনিয়ার একজন মানুষকে কতল করে দিল, একজন মানুষকে শেষ করলো, হত্যা করলো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল, ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান্নাস জামিআ, আর যদি কেউ একজন মানুষকে বাঁচিয়ে দিল, একজন মানুষকে সাহায্য করে দিল, একজন মানুষকে একটু খাবার খাইয়ে দিল, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান্নাস জামিআ, সে যেন তামাম বিশ্ববাসীকে আমি আল্লাহ শুনিয়ে দিলাম, বাঁচিয়ে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ, কিন্তু খোদার কোরআন যত শুনবেন তত ভালো লাগবে, এ কোরআন পুরাতন হবে হবে না, কবে থেকে কোরআন চলছে, আল্লাহর নবীর জামানা থেকে কোরআন, সে কোরআন আজও ওই রকম আছে, ও কোরআন আজও মানুষ পড়ে বেড়াচ্ছে, যতবার পড়ি তত নূতন লাগে, একটা গান এক বছর চলে, দু বছর চলে, তিন বছর পরে আর চলে চলে না, কারণ মানুষ আর ওটাকে ভালোবাসে না, কিন্তু কোরআন হাজার 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 বছর পড়ছি আমরা, তারপরেও এ কোরআন শুনতে ভালো লাগে, এ কোরআন শুনতে অসুবিধা হয়,
আজকের আপনারা যারা বসে আছেন কোরআন প্রেমিক, কোরআনের পাগল, নবীর পাগল, কোরআনের ভালোবাসায় আজকের এই জায়গাতে এসেছেন, তাই আজকের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। শুনে নেন যারা কোরআন শোনার জন্য এই জায়গাতে এসেছেন, আল্লাহ পাক শুনিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন পাকের পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরায়ে ফুরকান, আয়াত নাম্বার 70, বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। কোরআন শোনাচ্ছে, ইল্লা মান তাবা, বান্দা যখন তওবা করে নিল, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে যখন ভরসা করলো, আল্লাহর উপরে ভরসা করলো, আর ভালো কাজ করার নিয়ত যখন করে নিল, জলসা শোনার নিয়ত করলো, জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ, জোরে বলেন ভালো কাজ, কোরআন শোনা ভালো কাজ। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন যে কোরআন যে পড়ে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পায়, পাটা দশটা, যে শোনে সেও একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পায়, তাহলে লাভ আছে না? না আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামিলা সালিহা, নেক কাজ করার নিয়ত যখন বান্দা করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই নিয়ত করার বিনিময় তার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতা জিজ্ঞাসা করছে, রব্বানা শুধু কি গুনাহ মাফ হবে আর কিছু হবে না? আল্লাহ পাক বলছে, হ্যাঁ হবে। কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছে যে আমার বান্দার জীবনের যত গুনাহ ছিল, আজকের এই ভালো কাজটা করার বিনিময় ওই গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও। আরেকবার বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে